আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেভিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিক ক্লাসে আজকে আমি প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের ন্যানো টেকনোলজি এই টপিক্সটি নিয়ে আজকে আলোচনা করব। ন্যানো টেকনোলজিটা আসলে কী? প্রিয় শিক্ষার্থীরা, আগে আমাদের জানতে হবে ন্যানো, এই পুরো নামটা হচ্ছে ন্যানো টেকনোলজি, অর্থাৎ ইংরেজি পুরো নামটা হচ্ছে NaNo, ন্যানো টেকনোলজি, টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ন্যানো টেকনোলজি, ন্যানো এবং টেকনোলজি দুটো শব্দ আছে এখানে। ন্যানো শব্দের অর্থ হচ্ছে, এটা একটা গ্রিক শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে, এটা একটা কি গ্রিক শব্দ, এই গ্রিক শব্দ এবং এর আবিধানিক অর্থ হচ্ছে মানে বামন বা জাদুকরি ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী। এর আরেকটা, এই যে এখানে আবিধানিক অর্থটা হচ্ছে DWARF, বামন বা জাদুকরি ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতি প্রাণী। কিন্তু এটি মাপের একক হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ন্যানো বলতে বোঝানো হচ্ছে এক মিটারের 100 কোটি ভাগের এক ভাগ হচ্ছে ন্যানো টেকনোলজি, অর্থাৎ এক মিটারের 100 কোটি ভাগের এক ভাগ, এটাকে মূলত আমরা ন্যানো টেকনোলজি বলতেছি। তার মানে আমরা বলতে পারি যে এক ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻¹⁹ মিটার, এত ক্ষুদ্র এটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ন্যানো টেকনোলজি সম্পর্কে যে পুরো যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস। ন্যানো টেকনোলজিটা হচ্ছে কি, বা ন্যানো প্রযুক্তিটা হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, যেমন রোবট তৈরিতে যেটা ব্যবহার করা হয়, ব্যবহার করার জন্য, রোবট তৈরির জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। এই ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানো টেকও বলা হয়। কী বলা হয়? ন্যানো টেকও বলা হয়। ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে কী বলা হয়? ন্যানো টেকও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টপ টু ডাউন, আর একটা হচ্ছে ডাউন টু টপ। তো এখন এই যে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে আমরা বলতেছি টপ টু ডাউন, আর একটাকে বলছি কি ডাউন বা বটম টু টপ, মানে টপ টু বটম অথবা টপ টু ডাউন, এরকম আর কি কথাটা। তো এই দুটো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু ন্যানো টেকনোলজি। এখন বলা হচ্ছে যে টপ টু ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া। এক্ষেত্রে সাধারণত আমরা বলতেছি যে আবার এই যে বটম টু টপ যেটাকে বলতেছি, এই বটম টু টপটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। তো বর্তমানে আমাদের ইলেকট্রনিক্স যে পণ্যগুলো আছে, এগুলো কিন্তু টপ টু ডাউন প্রযুক্তি, এবং ন্যানো টেকনোলজি হলো বটম টু টপ প্রযুক্তি। ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে
বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, খাদ্য, প্যাকেজিং, ফুয়েল, ক্যাটালিস্ট, গৃহস্থালি বা গৃহ সামগ্রী বা ঔষধ ইত্যাদিতে ন্যানো টেকনোলজি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজি যে গুরুত্ব, খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজির গুরুত্ব, ন্যানো টেকনোলজির গুরুত্ব খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজির গুরুত্ব প্রিয় শিক্ষার্থীরা, খাদ্য উৎপাদনে রং এবং স্বাদ বৃদ্ধি করার জন্য কিন্তু এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। কিসের জন্য? খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এক নম্বরে আমরা বলতেছি এই যে ন্যানো টেকনোলজির গুরুত্ব রাখে, আমরা বলতেছি যে খাদ্য উৎপাদনে রং এবং স্বাদ বৃদ্ধির জন্য এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তারপরে খাদ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তারপরে হচ্ছে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ন্যানো টেকনোলজির প্রয়োগক্ষেত্র আরও দেখব যে বর্তমানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার হচ্ছে। যেমন আমরা যদি বলি যে কম্পিউটার হার্ডওয়্যার তৈরি, তার মানে কম্পিউটারের যে মেমোরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার এবং ভিডিও প্লেয়ার, এই জিনিসগুলো কিন্তু ন্যানো টেকনোলজি প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে। তারপরে ন্যানো রোবট তৈরিতে কিন্তু ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তার মানে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে। এরপরে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিদ্যুৎ খরচ, ওজন এবং আকৃতি কমিয়ে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এরপরে জ্বালানি কম খরচে নিম্নমানের কাঁচামালের মাধ্যমে জ্বালানি তৈরি এবং বিভিন্ন প্রকার ব্যাটারি এবং হাইড্রোজেন আয়রনের জন্য ফুয়েল সেল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে প্যাকেজিং এবং প্রলেপ তৈরি বলতে বোঝাচ্ছে খাদ্যজাত যে দ্রব্য প্যাকেজিংয়ের কাজে এবং বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে এই ন্যানো প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে। ঔষধ তৈরি প্রিয় শিক্ষার্থীরা, এই ঔষধ তৈরির আণবিক গঠনে বলা হচ্ছে যে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে ন্যানো টেকনোলজি এখন ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরিকৃত ঔষধকে স্মার্ট ড্রাগটা বলা হয়। তারপরে বস্ত্র শিল্পে প্রত্যেকটা ক্ষেত্রে এখন ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। বস্ত্র শিল্পে ক্যান্সার রোগ নির্ণয় এবং নিরাময়ের ক্ষেত্রে, খেলাধুলা সামগ্রী তৈরিতে, তারপর হচ্ছে বাতাস পরিশোধনের ক্ষেত্রে, মহাকাশ অভিযানে,
কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার আমরা দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ন্যানো টেকনোলজির সুবিধাটা কি? পানি বিশুদ্ধকরণে ন্যানো বলা হচ্ছে কি, পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে কিন্তু এই ন্যানো প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে সেলফ অ্যাসেম্বলিং ক্ষমতা সম্পন্ন। এরপরে বলা হচ্ছে যে ন্যানো প্রযুক্তি ফ্যাব্রিক্স, এখানে বলা হচ্ছে যে ফ্যাব্রিকশন এর প্রচলন এখানে ব্যবহার হচ্ছে, ফলে ইলেকট্রনিক্স যে দ্রব্য সামগ্রী আছে এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, ন্যানো প্রযুক্তি সম্পর্কে আজকে যতটুকু ধারণা দেওয়া হলো, আমি আশা করি তোমরা কিছু ধারণা পেয়েছ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।